সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাফিজ মাহমুদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জয়জাত টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের নবম পর্বে। আমাদের আজকের অতিথি হিসেবে রয়েছেন বিআরবি হাসপাতালের খাদ্য ও পুষ্টি বিভাগের প্রধান পুষ্টিবিদ ইসরাত জাহান ম্যাডাম। আমরা সরাসরি চলে যাব ওনার সাথে, কিন্তু তার আগে জানিয়ে দিতে চাই আপনারা আমাদেরকে সরাসরি দেখতে পারবেন ফেসবুকে জয়জাত টেলিভিশনের লাইভ পেজে, এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদেরকে ফোন করতে পারেন 02903314848 এই নাম্বারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের বিষয় হচ্ছে ম্যাডাম ডায়েট সম্পর্কে বিভিন্ন ভুল ধারণা। তো অনুষ্ঠান শুরু করতে চাই একটা প্রশ্ন দিয়ে, যেটা হচ্ছে ডায়েট জিনিসটা কি? ডায়েট বলতেই কিন্তু আমাদের মধ্যে ধারণা থাকে যে ডায়েট কন্ট্রোল করা, কারণ কেউ যদি আপনাকে রেস্টুরেন্টে নিয়ে গেলেন, আপনার ফ্রেন্ডদের যদি বলেন যে কোল্ড ড্রিঙ্কস খাও বা এটা খাও ওটা খাও, বলবে না আই এম অন ডায়েট, মানে হচ্ছে সে ডায়েটে আছে। আসলে ডায়েট বলতে বোঝা যায় যে সুষম খাদ্য। আমাদের মানুষের জন্য প্রত্যেকটা ব্যক্তিরই একটা চাহিদা থাকে, সেই চাহিদা অনুযায়ী প্রত্যেকটা খাবারের উপাদান সে খাচ্ছে কিনা যদি পরিপূর্ণভাবে সে খায়, সেই জিনিসটাই কিন্তু হচ্ছে ডায়েট। কারণ হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং সর্বোপরি পানি, এটা কিন্তু এই ছয়টা উপাদান কিন্তু আমাদের খাবারে থাকতেই হবে। তো সমপরিমাণ থাকার কিন্তু ব্যাপার না এখানে, কারণ হচ্ছে বিভিন্ন সময় ওয়েস্টার্ন কান্ট্রি একরকম থাকে, আমাদের এশিয়ানদের জন্য এক ধরনের পার্সেন্টেজ আছে। এইটা কিন্তু যে যে পরিমাণটা আমাদের আছে সেই পরিমাণে আমরা নিচ্ছি কি না, এই পরিমাণটাই হচ্ছে গিয়ে আমাদের বলি সুষম খাদ্য বা ডায়েট করা আর কি। আচ্ছা, হ্যাঁ, সুষম খাবারের যে বিষয়টা আসলো, তাহলে প্রত্যেকটা বয়সের ব্যক্তিদের জন্য আলাদা আলাদা সুষম খাবারের প্রয়োজন রয়েছে। তো আপনাদের এই ডায়েট বিষয়টাকে কয় ভাগে ভাগ করা যায়, কী কী ধরনের ডায়েট রয়েছে? যেমন হচ্ছে যে আমরা বলি যে ডায়েট বলতে আমরা ওই যেটা আপনাকে প্রথমে বলছিলাম যে আমি কিভাবে ওয়েটটা রিডিউস করতে পারি, এটা এক ধরনের ডায়েট কন্ট্রোল বলা হয়। ডায়েটটা বাড়ানো, আমাদের ওয়েটটা বাড়ানো, সেটা এক ধরনের ডায়েট হচ্ছে। আবার বিভিন্ন ডিজিজ ওয়াইজ কিন্তু ডায়েট করা হয়, যেমন হচ্ছে ক্যান্সার পেশেন্ট যারা আছে তাদের কিন্তু খাদ্য তালিকা একরকম হবে, আবার লিভার ডিজিজ যাদের হয় তাদের কিন্তু এক ধরনের খাদ্য তালিকা, ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তাদেরকে হচ্ছে কিছু খাবার রেস্ট্রিক্টেড করতে হয়, কিছু খাবার অ্যাড করতে হয়, এভাবে বিভিন্ন ডিজিজের কিন্তু বিভিন্ন ডায়েট আছে। আচ্ছা, ডায়াবেটিক, লিভার ডিজিজ, কিডনি পেশেন্ট এই ধরনের কথা বললেন, আমরা প্রথমে একটু এই ধরনের বিষয়কে নিয়ে আসব, কিন্তু তার আগে চলে আসি যে বর্তমান খাদ্যাভ্যাসের যে অবস্থা, শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই আমরা বাইরের খাবারের প্রতি খুব আগ্রহ আমাদের, তো এই কারণে দেখা যাচ্ছে যে আমরা খুব আর্লি এজেই আমরা মুটিয়ে যাচ্ছি, ফ্যাট হয়ে যাচ্ছে। তো সেটাকে কন্ট্রোল করার জন্য আবার আমরা ক্র্যাশ ডায়েটের আয়োজন করতেছি নানাভাবে। তো এই ক্র্যাশ ডায়েট বা ওজন কমানোর জন্য যে ডায়েটটা, সেটা সম্পর্কে যদি আমাদের দর্শকদের প্রথমে কিছু বলতেন। আচ্ছা, প্রথমেই আসছি যে আপনি বলছেন যে যে কারণে তারা মুটিয়ে যাচ্ছে সেটা নিয়ে, যে আমাদের দেশের এন্টারটেইনমেন্ট বলতে এখন একটাই যে ফ্রাইডেতে বা যে কোনো পাবলিক হলিডেতে আমরা যদি কোথাও যেতে চাই তাহলে চলো আমরা রেস্টুরেন্টে খেতে চাই, এটা আমাদের একটা ট্রেন্ড হয়ে গেছে। ঘোরার জায়গা নেই এর জন্য, বা হচ্ছে যেভাবে জ্যাম থাকে আমার পারিপার্শ্বিক অবস্থাতে আসলে আমরা ওইটাই কমফোর্ট ফিল করছি, বাট সেই রেস্টুরেন্টে বা বাইরের খাবারগুলো আসলে কিভাবে তৈরি হচ্ছে সেটা আমাদের একটু মনোযোগী হতে হবে। কারণ ম্যাক্সিমাম খাবারই দেখা যায় ডিপ ফ্রাইড থাকে এবং হাই ক্যালোরি এগুলো মেনটেন করে। সো ডিপ ফ্রাইড যখন হবে, অবশ্যই যেহেতু তারা বাণিজ্যিকভাবে এটা তৈরি করতে যায়, তখন হচ্ছে প্রচুর তেল একসাথে গরম করে সেখানে ডিপ ফ্রাইড করছে এবং এই তেলটা কিন্তু বারবার হচ্ছে হিট করা হচ্ছে। তো যেটা বলি যে আমরা যখন হাই হিটে কোনো তেল দেওয়া থাকে তখন এটা কিন্তু তেল থাকে এটা ট্রান্সফ্যাট হয়ে যায়, এবং ট্রান্সফ্যাটে যখন আপনি কোনো জিনিস তৈরি করবেন তখন সেখানে আপনার যখন আপনি ইনটেক করবেন আপনার ক্যান্সার হওয়ার যে সেলটাকে স্টিমুলেট করে সেটা কিন্তু তৈরি হয়ে যায়। সো এখন যে ক্যান্সারের এত পেশেন্ট আমরা দেখতে পাই সেটার কিন্তু অন্যতম একটা কারণ হচ্ছে কি এই ধরনের খাবার। এই ধরনের খাবার খেয়ে আমরা কি হচ্ছে আর মনোসোডিয়াম গ্লুটামেট, যেটা হচ্ছে টেস্টিং সল, যেটা আমাদের হচ্ছে বাণিজ্যিকভাবে যে রান্না করা হয় বাইরের যে কোনো খাবারে কিন্তু এই সলটা ইউজ করা হচ্ছে, এবং বাইরের দেশে কিন্তু দেখবেন যে এই খাবারটা মানে টেস্টিং সল একদমই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও বলা হয় যে টেস্টিং সলের সেরকম পরিমাণ মতো খেলে এটা কোনো সমস্যা হয় না, বাট দেখা গেছে যে
ম্যাক্সিমাম যে হাইপারটেনশনের প্রবলেম যেগুলো থাকে এবং নার্ভকে স্টিমুলেট করে, হ্যাঁ, উত্তেজক টাইপের যেসব বাচ্চারা দেখবেন, যে যেসব বাচ্চারা কন্টিনিউয়াসলি হচ্ছে টেস্টিং সল দিয়ে খাবারগুলো খাচ্ছে, তারা কিন্তু খুব দৌড়ঝাঁপ লাফঝাঁপ মানে অস্থির হয়ে থাকে এরকম। তো সেখান থেকে কিন্তু বাবা মার আমরা টের পাচ্ছি যে অনেক বাচ্চারাই কিন্তু অনেক মা বাবাই বলে আমাদের কাছে যে আমার বাচ্চা খুব দুষ্ট, কথা শুনতে চায় না, অমনোযোগী, হ্যাঁ, এবং তাকে কিন্তু কন্টিনিউয়াসলি আপনি বাইরে খেতে নিচ্ছেন বা এই ধরনের খাবার হয়তো আপনি হয়তো খেয়াল করলে দেখতে পাবেন যে এরকম হওয়ার চান্স থাকে। তো ইন টোটাল প্রথম যে কথাটা বলতে চাচ্ছি যে এই খাদ্যাভ্যাস থেকেই কিন্তু আমাদের কী হচ্ছে, অতিরিক্ত ক্যালোরি আমরা বার্ন করছি না, সেটা আমাদের বডিতে ডিপোজিট হচ্ছে অ্যান্ড একটা সময় পর আমরা কিন্তু ওবেস হয়ে যাচ্ছি। এবং যেহেতু আমাদের লাইফস্টাইলে খুব সেডেন্টারি লাইফস্টাইল আমরা লিড করি, আমাদের বাইরে আউট গেম কিন্তু কোনো স্কোপ নেই, এবং ইনডোর গেমস যেগুলো আছে বলতে হচ্ছে গিয়ে ভিডিও গেমসই করছে বা মোবাইলই হচ্ছে কোনো খেলছে, বাচ্চাদের কিন্তু বাইরে কোনো স্কোপ নেই, এবং আমাদের বড়রাও কিন্তু আসলে এত বেশি জ্যাম থাকে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে হ্যাসেল থাকে, যার জন্য কিন্তু জিমে যাব বা কোথাও এক্সট্রা ওয়ার্ক করে যে নিজের ক্যালোরিটা মেনটেন করা সেটা কিন্তু হয় না, তারা ওবেস হয়ে যাচ্ছে। অ্যান্ড ওবেস হওয়ার পরে যেটা হয়, বিভিন্ন ধরনের সমস্যা তারা ফেস করে, এবং যেটা হয় যে আসলে আমি আবার ডায়েটিশিয়ানের কাছে যাব বা পুষ্টিবিদের কাছে যাব, তার চেয়ে আমার হাতের কাছেই গুগল ডায়েটিশিয়ান আছে, তার কাছে দেখি যে আমরা ক্র্যাশ ডায়েট করে ফেলছি, তাই না? তো এই যে ক্র্যাশ ডায়েট করছি, সেই দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে একটা মানুষের বয়স, উচ্চতা এবং তার যে কাজের ধরন, এই তিনটা মিলে কিন্তু তার ক্যালোরিটা আমরা নির্ধারণ করি। সো সেই ক্যালোরিটা ক্যালকুলেট করে তারপর সে কতটুকু ক্যালোরি তার খাওয়া উচিত এবং কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সেখান থেকে খাবারটা আসবে, এবং আমাদের সবজি যেটা অ্যাভেলেবেল তার আর পারিপার্শ্বিক কোনো সমস্যা আছে কি না, অনেক কিছু মাথায় রেখে কিন্তু একটা ডায়েট চার্ট করা হয়। সো সেইটা যখন আপনি গুগল থেকে কালেক্ট করবেন তখন হয়তো দেখা যাবে যে আপনার যে উচ্চতা সেই অনুযায়ী হয়তো আপনার ক্যালোরিটা আরও কম নেওয়া দরকার ছিল বা আরও কম বেশি নেওয়া দরকার ছিল, সেখান থেকে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। এবং ক্র্যাশ ডায়েটে ম্যাক্সিমামই যেটা হয়, এক টাইপের খাবারটা একদমই বন্ধ করে দেওয়া হয়, যেমন হচ্ছে একদমই কার্বোহাইড্রেটলেস খাবার খাওয়া হচ্ছে, কোনো কার্বোহাইড্রেটই নেওয়া হচ্ছে না, আর না হলে খুব হাই প্রোটিন খাবার খাওয়া হচ্ছে যেটারও সাইড ইফেক্ট অনেক ভয়াবহ। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু ক্র্যাশ ডায়েটের বিপক্ষেই আমরা কথা বলে থাকি। ম্যাডাম, উক্তিবয়সী যারা আছেন তারা অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের ওজন নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ধরনের ডায়েট, আপনি যে বললেন যে গুগলে সার্চ করে বিভিন্ন ধরনের ডায়েট বিভিন্ন সময় অ্যাপ্লাই করছে নিজেদের উপর, তো এটার সুবিধা কী এবং এটার জন্য অসুবিধা তারা কী কী ফেস করছে? অবশ্যই অসুবিধা হবে, কারণ যারা গ্রোয়িং বা অ্যাডোলেসেন্স এইজে আছে তাদের কিন্তু রিপ্রোডাক্টিভ যে অর্গানগুলো এগুলো স্টাবলিশ হয় সে সময়। তো আপনার এটার জন্য যে নিউট্রিয়েন্টগুলো আপনার বডিতে দরকার আপনি যদি সেই সময় সেটা না দেন তাহলে অবশ্যই প্রপারলি সেটা ডেভেলপ হবে না। এবং এখন অনেক দেখবেন যে মেয়েদের কিন্তু বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্সের প্রবলেমগুলো হয়ে থাকে বেশি, আমাদের কাছে পেশেন্ট আসে। তারপর হচ্ছে গিয়ে অনেক অ্যাডোলেসেন্স এইজে যাদের বিয়ে হয়ে যাচ্ছে বা আফটার অ্যাডোলেসেন্স এইজে যারা কনসিভ করতে চাচ্ছে তাদের মধ্যে সেই যেটা থাকে ডিমটা থাকে সেটা পরিপূর্ণ থাকে না, এই জন্য সে কনসিভ করতে পারছে না, কারণ অলরেডি আগে থেকে তার নিউট্রিশন ঘাটতিটা বডিতে আছে। হ্যাঁ, এই ধরনের প্রবলেম হয়। ছেলেদের যেমন হচ্ছে যে তারা হচ্ছে বাবা হতে পারছে না, স্টেমিনা কমে যাচ্ছে, যেখান থেকে সে তার যে মানসিক মনোবলটা থাকার কথা সেটা থাকছে না, এবং সাইকোলজিক্যাল তার একটা ইম্প্যাক্ট পড়ছে এবং পারিবারিক অশান্তির সৃষ্টি হচ্ছে। এবং যেটা আপনাকে বলছিলাম যে ক্র্যাশ ডায়েটে আমরা যেটা করছি যে কার্বোহাইড্রেট একদমই বাদ দিয়ে দিচ্ছি, আসলে আমরা যদি জানি যে কার্বোহাইড্রেটটা আমাদের বডির জন্য কী দরকার তাহলে কিন্তু আমার মনে হয় অনেক ভালো হয়, কারণ কার্বোহাইড্রেট ভেঙে কিন্তু আমাদের গ্লুকোজ হচ্ছে, যেটা হচ্ছে ব্রেনের একমাত্র খাবার। সো আপনার ব্রেনের একমাত্র খাবার যদি আপনি স্টপ করে দেন তাহলে ব্রেনটা কিভাবে কাজ করবে? আপনার বডিতে যেটা স্টোর থাকছে সে হয়তো কিছুদিন সেটা নিয়ে কাজ করতে পারছে, আফটার দ্যাট সেটা কিন্তু আর কাজ করতে পারবে না, তখন কি হবে আপনি কিন্তু ভুলে যেতে শুরু করবেন, যেটা খুব সহজেই আগে রিকল করতে পারতেন দেখবেন একটা সময় পর কি খুব সহজেই মানে কারোর নাম মনে করতে পারছেন না বা কোনো একটা কাজ করার কথা ছিল সেটা ভুলে গেলেন, এবং তখন আপনার মনে হবে যে নিজের আত্মবিশ্বাস আপনি হারাতে শুরু করবেন যে আসলে কি হচ্ছে আমার সাথে, হ্যালুসিনেশনের মতো। তো
যখন আপনি আমরা বলি সবসময় যে সকালের খাবারটা কিন্তু অবশ্যই আপনার কার্বোহাইড্রেট জাতীয় কোনো খাবার আপনাকে রাখতেই হবে, কারণ রাত 10টা 11টার সময় যদি আপনি ঘুমিয়ে যান এবং সকাল 7টায় যদি ওঠেন, সেক্ষেত্রে কিন্তু দীর্ঘ 8 থেকে 9 ঘন্টা আপনার কিন্তু পেটটা খালি থাকছে এবং বডিতে কিন্তু কোনো নিউট্রিয়েন্ট যাচ্ছে না। তো তারপরেও যদি আপনি কার্বোহাইড্রেট যদি ইনস্ট্যান্ট যে আপনাকে এনার্জি দিবে এই ধরনের খাবার না খেয়ে আপনি অন্য কোনো খাবার খান বা একদম চা বিস্কিট খেয়েই বের হয়ে যাচ্ছেন, তাহলে কী নিউট্রিশন আপনার বডিতে যাচ্ছে যেটা আপনি বুঝতেই পারছেন। এবং কন্টিনিউয়াসলি যখন এই ধরনের সিচুয়েশন হয় আফটার দ্যাট আপনার বডি তো ইমব্যালেন্স একটা নেগেটিভ প্রেশার থাকবেই। আচ্ছা ম্যাডাম, সকালের খাওয়ারের সম্পর্কে বলছিলেন, অনেক সময় দেখা যাচ্ছে যে তাড়াহুড়া করে অফিসে যাওয়ার কারণে অনেকে সকালের নাস্তাটা ঠিক মতন করতে পারছে না, তো এই সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার এগুলোর কি কোনো প্রপোর্শন আছে যে অনুযায়ী মানুষদেরকে খাওয়া দাওয়া করা উচিত, বিশেষ করে রাতের খাবার? সারাদিন অফিস আদালত করে এসে দেখা যায় রাতে ভরপেট খাওয়া দাওয়া করলো, এই বিষয়টা কি ঠিক কিনা? আসলে যেটা বলি যে বডি সাইকেল কিন্তু অনেক বড় একটা ব্যাপার। একটা মেশিন যেমন আপনি চালাচ্ছেন, আমাদের বডি কিন্তু একটা মেশিন, সো এই মেশিনটাকে কিন্তু ওয়েলভাবে আপনাকে চালাতে হবে। আপনার ইচ্ছা মতো কখনো প্রেশারটা অল্প দেবেন, কখনো খুব জোরে চালাবেন, তাহলে কি হবে এটার কিন্তু লঞ্জিবিলিটিটা থাকবে না। সো আপনাকে কি করতে হবে, কিছু টাইম পর পর কিন্তু অবশ্য খাবারটা খাওয়া, যেটা আমরা বলি যে 3 ঘন্টা পর পর আমাদের স্টমাকে কিন্তু একটা পাচক রস নিঃসৃত হয়, যেটা আমরা এসিএল বলি, যেটা আমাদের খাবারটাকে ভেঙে ফেলে আর কি। যখন আপনার স্টমাকে কোনো খাবার থাকবে না তখন সেই এসিএল কিন্তু ঠিকই বের হবে, তাহলে কী হবে স্টমাকটাকে যেখানে চামড়া আছে ওখানে সেটা পড়ছে এবং ওখানে কিন্তু একটা ঘায়ের সৃষ্টি হচ্ছে, যার কারণে দেখবেন দীর্ঘ সময় যারা না খেয়ে থাকে তাদের অ্যাসিডিটির প্রবলেম বেশি, আলসারের প্রবলেম বেশি হয়, কারণ তার ঘা হয়ে যাচ্ছে ওখানে। এবং সে যখনই কোনো মশলাযুক্ত খাবার খাচ্ছে তার কিন্তু বার্নিং সেন্সেশন হচ্ছে এবং ব্লটেড ফিল করছে এবং ভমিটিং হচ্ছে, মাথা ঝিমঝিম করছে, মেজাজ খিচখিচে লাগছে, এই ধরনের সাইড ইফেক্টগুলো হয়ে যায়। তো যেটা আপনি বলছিলেন আমাকে যে খাবারের প্রপোর্শনটা খুব বেশি জরুরি, ধরেন আপনার জন্য একজন প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য দিনে 2000 কিলোক্যালোরি দরকার হয়ে থাকে, সেখান থেকে যদি আপনি ভাগ করতে চান তাহলে আমরা বিগ মিল যেগুলো আছে সেখানে 500 করে আমরা যদি ভাগ করি তাহলে হচ্ছে 3×5=15 হয়, সকালের নাস্তা, দুপুরের খাবার আর রাতের খাবার, বাকি আর থাকে 500। সেই 500টাকে আমরা মিড মর্নিং স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স এবং বেড টাইম একটা হেলদি ড্রিঙ্কস বা মিল্ক নিব, সেখানে আমরা ভাগ করে নেব। এভাবে কিন্তু আমরা 6 বেলা একটা খাবার ভাগ করে নিতে পারি, তাহলে খুব সহজেই কিন্তু আমার বডি 3 ঘন্টা পর পরও খাবার পাচ্ছে এবং আমার যতটুকু ক্যালোরি যে সময়টা খাওয়া দরকার। কারণ একটা জিনিস দেখবেন যে সূর্যের সাথে এবং আমাদের যে এটা একটা, আমি যেহেতু আয়ুর্বেদিকে পড়ি তো এর জন্য বলছি যে সূর্যের সাথে কিন্তু আমাদের বডি সাইকেলের খুব একটা ব্যাপার স্যাপার আছে। যেমন এনার্জেটিক বডি এনার্জি পায় সবসময় কিন্তু যখন সূর্য আমাদের মাথার উপরে থাকে, ঠিক আছে? তো এটা কিন্তু একটা কেমিক্যাল, আমাদের বডি কিন্তু একটা কেমিক্যাল এবং সূর্যের যে রশ্মি আসছে আমরা যেখান থেকে পাওয়ারটা পাচ্ছি সেটাও দেখবেন যে এটা কিন্তু একটা কেমিক্যাল। সো আপনি তখন যে খাবারটা খেলে আপনার মেটাবলিজম হবে, আফটার দ্যাট যখন আমরা সানসেট হয় তখন কিন্তু সেই খাবারটা খেলে আপনার বডিতে মেটাবলিজম ভালো কাজ করবে না। এর জন্য ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখবেন এবং আমাদের শাস্ত্রেও কিন্তু বলা আছে, সায়েন্সও এটাকে মানে, যে সন্ধ্যার পরে যেহেতু মেটাবলিজম অনেক স্লো থাকে এর জন্য কমপ্লেক্স খাবারগুলো আমরা সন্ধ্যার পরে বেশি খাবো না এবং ভারী কোনো খাবার কিন্তু খাবো না। যত লাইট খাওয়া যায় তত বেশি কিন্তু আমাদের ওয়েটটাকে ধরে রাখতে পারবো। এই লাইট খাবার বলতে কি বোঝাচ্ছেন? লাইট খাবার বলতে বুঝাচ্ছি যে যেখানে যদি আমরা ধরেন একটা নর্মাল সিঙ্গারা ধরে থাকি সেখান থেকে 350 থেকে 400 কিলোক্যালোরি আসে একটা মিডিয়াম সাইজের, হ্যাঁ? তো এখান থেকে যদি আপনার এতটুকু ক্যালোরি আসে একটা সিঙ্গারা থেকে তাহলে আপনি দেখেন যে যেখানে আপনাকে আমি 500 কিলোক্যালোরি ধরে দিচ্ছি একটা মিলের জন্য, বিগ মিলের জন্য, তো একটা সিঙ্গারা থেকে আপনি সেই ক্যালোরিটা গ্রহণ করছেন। তো এরকম খাবার যদি আপনি রাতে একটা বার্গার খেয়ে থাকেন, একটা বার্গার থেকে সর্বোচ্চ 800 থেকে 1500 কিলোক্যালোরি পর্যন্ত চলে আসে, ঠিক আছে? তাহলে আপনার সারাদিনে যে ক্যালোরিটা নেওয়া দরকার তার হাফই হচ্ছে একটা বার্গার থেকে আপনি নিলেন, কিন্তু আপনি তো ভাবছেন যে ছোট্ট একটা বার্গার খেলাম কোনো ব্যাপার না, একটা কোক খেলেন, ঠিক আছে, কোল্ড ড্রিঙ্কস খেলেন, যে কোনো কোল্ড ড্রিঙ্কস, সেখান থেকেও কিন্তু প্রচণ্ড প্রায় 1000 কিলোক্যালোরির মতো চলে আসে, তাই না? তাহলে ইনটেক আপনি টোটাল যদি ধরেন 2000 কিলোক্যালোরি আপনি রাতের মিল থেকেই আসছে, কিন্তু আপনি কাউন্ট করছেন যে আমি তো 2টা আইটেম খেলাম। তো সেটা আমি বলতে চাই যে এই ধরনের খাবার যেন আমাদের খাওয়া না হয় কখনো। আচ্ছা, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে শর্করা বা কার্বোহাইড্রেটকে বাদ দিয়ে ক্রাশ ডায়েটের আয়োজন করা হচ্ছে। এখন যদি আমি কথাটাকে একটু ঘুরিয়ে বলি যে মানুষদের শরীরের জন্য গ্লুকোজ খুবই প্রয়োজন,
তার ডেভেলপমেন্টের জন্য ব্রেনের জন্য গ্লুকোজ খুবই প্রয়োজন। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে তাদের জন্য অন্য ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। তো তাদের ক্ষেত্রে শর্করার বিকল্প কী কী ধরনের খাওয়ার হতে পারে, এই প্রশ্নটা আমাকে ফেসবুকে একজন দর্শক করেছেন, রাইমা করিম, ধন্যবাদ জানাচ্ছি। তিনি সরাসরি জানতে চেয়েছেন এইভাবে যে ডায়াবেটিক পেশেন্টের জন্য রাইসের অল্টারনেটিভ কার্বোহাইড্রেট আর কী হতে পারে। ধন্যবাদ দর্শক। আপনার উদ্দেশ্যে বলছি যে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কার্বোহাইড্রেটের অল্টারনেট করার দরকার নেই। কার্বোহাইড্রেটের মধ্যেই কিন্তু অনেক ভাগ আছে, যেটা আমরা সিম্পল কার্বোহাইড্রেট বলি এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলি। আপনি চাইলে যদি ডায়াবেটিক হয়ে থাকেন আপনি কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা আপনি চুজ করবেন, যেমন হচ্ছে ওটস বা রুটি। এই ধরনের খাবারগুলো কিন্তু আপনার জন্য অনেক ভালো হবে, কারণ আমি জানি না আপনার বয়স কেমন এবং ডায়াবেটিস কন্ট্রোলে আছে কি না। যদি কন্ট্রোলে থাকে সেক্ষেত্রে আপনি সকালে এবং রাতে দুই বেলা আপনি হচ্ছে এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট নেবেন এবং পরিমাণ মতো নেবেন। এবং খেয়াল রাখতে হবে যে অনেকে মনে করেন যে আমি দুইটা রুটি খাই তাহলে এক কাপ ভাত খাই তাহলে কিন্তু এটা কমই খেলাম, কিন্তু না, রুটি এবং ভাত দুইটা জিনিস খাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কারণ ভাত হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট যেটা ভেঙে খুব তাড়াতাড়ি শরীরে আমাদের সুগারটা চলে আসে, এবং যখন একটা খাবার ডাইজেস্ট হয়ে যায় আমাদের ব্রেন কিন্তু সিগন্যাল দেয় যে আবার পরবর্তী খাবারটা আমাকে ইনটেক করতে হবে। বাট আপনি যখন কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা নেবেন সেখানে কিন্তু স্লো স্লো সেটা ডাইজেস্ট হবে এবং আপনার সুগারটা আস্তে আস্তে আপনার বডিতে যাবে, এবং যত আস্তে আস্তে এটা ডাইজেস্ট হবে তত দেরিতে সেকেন্ড মিলটা আপনার নেওয়ার অ্যাপেটাইট হবে। দেন এর জন্যই আমরা কিন্তু সিম্পল কার্বোহাইড্রেট থেকে ডায়াবেটিক পেশেন্টদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট নিতে বলি, তার ক্যালোরিটা যাতে ঠিক থাকে এবং তার সুগারটাও মেনটেন হয়। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। অনুষ্ঠান শুরুর আগে আমরা আরেক ধরনের ডায়েট নিয়ে আলোচনা করছিলাম নিজেদের মধ্যে, আপনি বলেছিলেন এগ ডায়েট, এই এগ ডায়েট সম্পর্কে যদি একটু বলতেন আমাদের দর্শকদের। ক্র্যাশ ডায়েটের মতো এখন অনেকেই করছেন এগ ডায়েট, সারাদিনে হচ্ছে দেখা যায় যে একদম 15-20টা ডিম খেয়েই যাচ্ছে বা ফ্রুটস খেয়ে যাচ্ছে, এর বাইরে সে কিছুই নিচ্ছে না। এই ধরনের ডায়েটটাকে বলা হয় এগ ডায়েট। হ্যাঁ, তো অনেকেই মনে করেন যে ডিম ওয়েট রিডিউস করার একটা অন্যতম পদ্ধতি। হ্যাঁ, এটা কিছুটা সত্যি, কিন্তু একদমই সারাদিনে আমি অন্য কিছু না খেয়ে শুধু এক ধরনের খাবারই আমার বডি থেকে দিলাম সেটা কিন্তু একদমই বিজ্ঞানসম্মত না। আপনি নিজেও জানেন সায়েন্স এটাকে কিন্তু সাপোর্ট করে না, কারণ আমাদের বডিতে এক এক কাজের জন্য কিন্তু এক এক ধরনের নিউট্রিয়েন্ট দিয়েছে। এবং আপনাকে এটাও আমার সাথে একমত হতে হবে যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ইভেন ফ্যাটটাও যেহেতু আমাদের ওয়েট গেইন করার জন্য দায়ী, বাট ওই ফ্যাটটারও কিন্তু আমাদের বডিতে খুব ভালো কিছু কাজ আছে। কারণ ওই ফ্যাটটা না থাকলেও কিছু ভিটামিনস আছে আমাদের বডিতে, সেটা ডাইজেস্ট হবে না, অ্যাবজর্পশনও হবে না। সো ওইটার জন্যও কিন্তু ফ্যাট কিছুটা পরিমাণ আমাদের দিতে হবে। এবং কোলেস্টেরল কিন্তু সবসময় খারাপ না, কিছু ভালো কোলেস্টেরলও আছে যেটা আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে এবং আমাদের হাইপারটেনশন দূর করে। সো এটাও খেয়াল রাখতে হবে যে আসলে আমরা যে খাবারটাই খাই না কেন সেটা যাতে কখনো ইমব্যালেন্স না হয়। যেমন ভালো কোনো খাবার পরিমাণের বিরুদ্ধে যদি খাওয়া হয়, যেটা আমরা বলি যে প্রত্যেকটা খাবারের মধ্যে পরিমিতি বোধ থাকতে হবে, পরিমিতি বোধ না থাকলে আপনি ভালো কোনো খাবার আপনার শরীরের জন্য ভালো আপনি এটা বারবার খেয়ে যাচ্ছেন, অতিরিক্ত হচ্ছে আপনার বডিতে, সেটার কিন্তু একটা সাইড এফেক্ট আছে। কারণ এক্সেসিভ কোনো কিছুই কিন্তু আপনার বডির জন্য ভালো হবে না, কারণ ওইটা ডিপোজিটই হচ্ছে। অ্যালবুমিন, যত এগের প্রোটিনটা হচ্ছে অ্যালবুমিন, অ্যালবুমিন আপনি যত বেশি নেবেন দেখবেন অ্যালবুমিনুরিয়া হয়ে যায়। এবং আপনি যখন একে ডিম সহ কুসুম সহ যখন খাবেন, এই কোলেস্ট্রলটা আপনি জানেন ভালো, বাট আপনি যখন 10-20টা ডিমের কোলেস্ট্রল আপনার বডিতে দিচ্ছেন সেটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আপনার শরীরের জন্য কখনোই ভালো কাজ দেবে না। সো যারা ইনস্ট্যান্ট তারা ওয়েট হয়তো মনে করছে যে রিডিউস হচ্ছে, বাট এটার যে লং টাইম ইন্টারনাল অর্গানের মধ্যে একটা প্রেশার পড়ছে সেইটার সাইড এফেক্ট কিন্তু সে সপ্তাহখানেকের মধ্যেই বুঝতে পারে। আচ্ছা ম্যাডাম, এখন একটু জানতে চাচ্ছি এরকম যে একটু আগে বললাম যে খাদ্যাভ্যাসের কারণে আমরা অতি তাড়াতাড়ি মুটিয়ে যাচ্ছি, তো কোনো এরকম এই সমস্যাটা নিয়ে যদি কেউ সরাসরি আপনার কাছে আসে, আপনার দৃষ্টিভঙ্গি তার প্রতি কী কী হয়, কী কী মেজারমেন্ট তার জন্য আপনারা নিয়ে থাকেন? অবশ্যই একজন এই ধরনের পেশেন্ট যদি আসেন যে সে ওয়েটটা রিডিউস করতে চাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই তার হিস্ট্রিটা আমি নিয়ে নেই যে আসলে সে কী ধরনের খাবার খেতে পছন্দ করে, কখন কখন খাবারগুলো খায়, সে টাইমটা মেনটেন করে কিনা, সে চাকরি। আমাদের একজন দর্শক ফোনে আছে, আমি একটু প্রশ্নটা নিয়ে নেই। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে ম্যাডামকে প্রশ্ন করতে পারেন। হ্যালো, জি দর্শক, আপনার পরিচয় দিয়ে আমি একটু কথা বলতে পারি?
জি হ্যালো, শুনতে পাচ্ছি? দর্শক আমার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আবারও চেষ্টা করুন, আমরা আবার আমাদের টপিকসে চলে আসি। ম্যাডাম, যেটা বলছিলাম যে ওয়েট রিডিউস করার জন্য যদি কেউ আমার কাছে আসে, সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের কিছু অ্যাসেসমেন্ট করে থাকি। সেটা হচ্ছে যে আসলে ওনার বয়স কত, সে কী ধরনের কাজ করছে, সে কী ধরনের খাবার খায়, তারপর তার কোনো ডিজিজ আছে কি না, পারিবারিক কোনো সমস্যা ছিল কি না, যেমন কারো হাইপারটেনশন থাকতে পারে, কারো ডায়াবেটিক থাকতে পারে, বাবা মায়ের ফ্যামিলি সেই হিস্ট্রিটা নেই, এবং ইন টোটাল আসলে সে কী ধরনের আর্থসামাজিক অবস্থার মধ্যে আছে সেটাও আমাদের মাথায় রাখতে হয়। কারণ হচ্ছে যে গুলশানে থাকে সে যে ধরনের লাইফস্টাইল লিড করবে, যে যে জিনিসটা কিনে খেতে পারবে, সে যেটা মেনটেন করতে পারবে, অন্য এরিয়ার কিন্তু সেটা নাও করতে পারে। সো ওই জিনিসটাও আমাদের অনেক মাথায় রাখতে হয় যে কে কোথা থেকে এসছে, সে কে কীভাবে মেনটেন করতে পারবে, আসলে তার সাইকোলজিক্যাল সিস্টেমটাও আমরা দেখে নেই যে আসলে আমি যে কথাটা বলছি সে কতটুকু আমারটা মেনটেন করতে পারবে। কারণ খাওয়ার ব্যাপারটা এমন, আপনি যখন একজন ডক্টরের কাছে যাবেন, ডক্টর যে প্রেসক্রিপশনে যেটা ওষুধ লিখবে আপনি কিন্তু ওটা এমনিই খেয়ে ফেলবেন। বাট যখন ডায়েটিশিয়ানের কাছে আসে, যেহেতু খাবার ব্যাপারটা আপনি নিজেই বোঝেন এবং এটা টেস্ট পার্টের একটা ব্যাপার, জন্ম হওয়ার পর থেকেই আপনি খেয়ে যাচ্ছেন, তো তারা নিজেরাই অনেকে মনে করে ডায়েটিশিয়ানের মতো আমি নিজে অনেক কিছু বুঝি। সো যখন আমরা যত কিছুই লিখে দিই না কেন, অনেক সময় দেখা যায় যে প্রবলেম দর্শক আছে ফোনে, আমরা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার পরিচয় বলুন। আমি মালয়েশিয়া থেকে বলছি। জি মালয়েশিয়া থেকে, জি জি বলুন প্লিজ। আমি আমার সাথে একটু কথা বলতে পারি? আমার জিভে একটু সমস্যা। জি বলেন ম্যাডামের সাথে বলেন, আপনি ম্যাডাম শুনতে পাচ্ছেন আপনাকে। আমার জিব্বাটা কদিন ধরে যাওয়া যায় না, কি চিকিৎসা করাবেন? জি ম্যাডাম, ওনার জিব্বায় কয়েকদিন পর পর ঘা হয়ে যাচ্ছে। আপনার কি অ্যাসিডিটির প্রবলেম আছে? হ্যাঁ বলেন। আপনার অ্যাসিডিটির সমস্যা আছে, মানে গ্যাসের সমস্যা হয় আপনার অনেক? দুঃখিত, ফোনটি কেটে গেছে। আমরা আশা রাখি যে আপনি আবারও চেষ্টা করবেন। উনি যেটা বলছে যে বারবার মুখে ওনার ঘা হচ্ছে, এটা দুইটা হতে পারে। আসলে মুখের কোন জায়গায় হচ্ছে সেটা জিহ্বায় হয়তো বলেছে, তো সেটা হচ্ছে বি কমপ্লেক্সের জন্য, কিন্তু বি ভিটামিনের কারণে কিন্তু এরকম হয়ে থাকে অনেক সময় যে ঘা হতে পারে। আবার ফোন আসছে। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন ম্যাডামের সাথে সরাসরি। আমরা শুনতে পাচ্ছি ম্যাডামকে, আপনি আবার প্রশ্নটি করুন। আবারও সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি বুঝলাম যে মুখে যদি ঘা হয় বা জিভে যদি ঘা হয়, দেখা যায় ম্যাক্সিমাম সময় যাদের পেটের সমস্যা থাকে, বাথরুম ক্লিয়ার হয় না, কনস্টিপেশন থাকে, তাদের এই সমস্যাটা হতে পারে। আদারওয়াইজ যাদের হচ্ছে গিয়ে প্যানক্রিয়াটাইটিসের প্রবলেম থাকে বা লিভারের প্রবলেম থাকে, সিএলডি যেটা বলি, সেই কারণেও কিন্তু মুখে অনেক সময় ঘা হয়। এখন উনি জানেন কি না যে আসলে ওনার লিভারে কোনো প্রবলেম আছে কি না, সেটা একটা ব্যাপার। আবার অ্যাসিডিটির কারণেও কিন্তু মুখে ঘা হয়ে থাকে অনেক সময়, তো সেই জিনিসটা আসলে আপনার আইডেন্টিফাই করতে হবে দর্শক, যে আসলে শুধু ঘা হওয়ার পেছনে কোনো কারণ যেটা আছে সেটা আপনাকে আসলে ডক্টরের সাথে আগে কথা বলতে হবে, যে অন্যান্য কোনো শারীরিক সমস্যা আপনার আছে কি না। আচ্ছা ম্যাডাম, আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে গিয়ে আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। তার আগে নুরুজ্জামান সুমন, উনি জানতে চেয়েছেন যে ডায়াবেটিস রোগীর সকালবেলা হাঁটার নিয়ম এবং কেমন গতি হওয়া উচিত। চমৎকার প্রশ্ন, কারণ হচ্ছে যে আবারও ফোন আসছে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি। সমস্যা হলো আমার দুরানের মাঝে দর্শক ধন্যবাদ আপনাকে। উনি বলতে যাচ্ছেন যে ওনার দুই রানের মাঝে মাঝে ফুলে যায়, সেজন্য উনি কি করতে পারেন?
আচ্ছা, উনি কি ধরনের কাজ করে করছেন সেটা আমার জেনে নিতে পারলে ভালো হতো। কারণ অনেক সময় হয় যে আমাদের যে মাসেলগুলো থাকে সেই মাসেলগুলোর কিন্তু প্রেশার নিতে পারে না, তখন কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হয়। যদি মাসেলের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু উনি পটাশিয়াম সমৃদ্ধ যদি কোনো ফল খেয়ে থাকেন তাহলে কিন্তু এই পেইনটা অনেকটা রিলিফ হবে। দর্শক, আপনি চেষ্টা করবেন যে যখন এই পেইনটা হয় একটু লেবুর শরবত খেতে। যদি লেবু আপনার কোনো অ্যাসিডিটির সমস্যা হয় তাহলে টমেটো আপনি যদি সালাদ করে খান সেটাও হবে, বা ডাবের পানি খান সেটাও হবে। যদি কমলা লেবু থাকে সেটাও খেতে পারেন। মানে টক জাতীয় যদি কোনো ফল আপনি খান যেখান থেকে পটাশিয়ামটা আসবে তাহলে কিন্তু আপনার এই যে মাসেলের যে ব্যথাটা বলছেন আপনি সেটা অনেকটাই রিলিফ হয়ে যাবে। ধন্যবাদ ম্যাডাম। আমরা আবার ফেসবুকে একজনের প্রশ্নে চলে আসি, নুরুজ্জামান সুমন। উনি জানতে চেয়েছিলেন যে ডায়াবেটিস রোগীর সকালবেলার হাঁটার নিয়ম এবং এটার গতি সম্পর্কে। আসলে ডায়াবেটিক পেশেন্টদের যে যে দিনের যে কোনো সময় 30 মিনিট হাঁটতে বলা হয়, কারণ সায়েন্টিফিকলি বলা হয়েছে যে আপনার হাঁটার গতিটা হতে হবে এমন যেখানে টানা 30 মিনিট হাঁটলে আপনি সোয়েটিং হবে, মানে আপনার ঘাম হবে। বাট আমাদের এই দেশে যেটা দেখা যায় যে ডায়াবেটিক পেশেন্টরা ম্যাক্সিমাম আমাদের কাছে কমপ্লেন নিয়ে আসে যে আমি তো প্রতিদিন হাঁটি তারপরও আমার ডায়াবেটিসটা কন্ট্রোল হচ্ছে না। আসলে ওনারা তো দল বেঁধে হাঁটতে নামেন এবং ওনাদের যত গল্প আছে সেই হাঁটার সময় হয় খুব স্লোলি স্লোলি গল্প করতে করতে হাঁটছেন হয়তো অনেকে। বাট ডায়াবেটিক পেশেন্টদের খুব স্পিডে হাঁটতে হবে, ঠিক দৌড়ানোর আগ মুহূর্তে যে স্পিডটা থাকে সেই স্পিডে হাঁটবেন। তবে খেয়াল রাখতে হবে আপনার হার্টের কোনো সমস্যা আছে কি না, কারণ যাদের হাইপার টেনশনের প্রবলেম আছে তারা অবশ্যই ডক্টরের কনসালটেশন নিয়ে তারপর আপনি হাঁটার গতিটা কতটুকু করতে হবে এবং আপনি হাঁটতে পারবেন কি না সেই জিনিসটা ইনশিওর করে নেবেন। প্রশ্নে যাওয়ার আগে আমরা বলছিলাম যে যে সকল উঠতি বয়সী যুবক যুবতীরা মুটিয়ে যাচ্ছেন তারা যখন আপনার কাছে আসেন তখন তাদের জন্য আপনি কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকেন, এটা নিয়ে আপনি বিস্তারিত কিছু আলাপ আলোচনা করছিলেন। তো আমি জানতে চাচ্ছি এখন যেটা এই যে মোটা হওয়ার পিছনে একটা ডিজিজও তো থাকতে পারে, এবং ইনফ্যাক্ট ওবেসিটিটা কিন্তু আগে বলা হতো যে একটা সাইড ইফেক্ট, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এখন এটা স্বীকৃত ওবেসিটি হচ্ছে কি একটা ডিজিজ। সো ওয়ান কাইন্ড অফ ডিজিজেই যারা মুটিয়ে যাচ্ছে বা ওবেসিটিতে আছে তারা কিন্তু একটা ডিজিজের মধ্যেই আছে। যারা মনে করেন কিডনি একটা সমস্যা, ডায়াবেটিক একটা ডিজিজ, ওবেসিটিও একটা ডিজিজ এখন। ওবেসিটি একটা ডিজিজ। তো এই এই সম্পর্কে বাংলাদেশের মানুষ খুব হয়তো বা বেশি কিছু জানে না। তারা যখন ওবেস হয়ে যাচ্ছেন তখন হয়তো বা সরাসরি ডিরেক্টলি একজন ডায়েটিশিয়ানের শরণাপন্ন হলেন, সেই ক্ষেত্রে আপনারা কি ওনাদেরকে পরামর্শ দিচ্ছেন যে না ইউ হ্যাভ টু গো ফার্স্ট টু এ ডক্টর, আপনি ডাক্তারের কাছে যান, আপনার সমস্যা যদি থাকে সেখান থেকে আপনি আমার কাছে আসেন, তারপরে ডায়েট সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো আমি বলে দিব, এরকম কি বাংলাদেশে হচ্ছে কি না? আসলে বাংলাদেশে ম্যাক্সিমামই দেখা যায় যে ডক্টরের কাছে যখন যায় কোনো মানুষ, খুব কম মানুষই আছে যে আপনার নিজে থেকে ওবেসিটির কারণে আমাদের কাছে আসে। ম্যাক্সিমামই দেখা যায় যে ডক্টররাই আমাদেরকে রেফার করেন, ডক্টররাই বলে থাকেন যে তার আসলে মেডিসিনটা তখনই কাজ করবে যখন সে ওয়েটটা রিডিউস করবে। সো তখন আমাদের অবশ্যই পরামর্শ দিতে হয় তাদেরকে ডক্টরের মেডিসিনের পাশাপাশি। আর আমাদের কাছে যখন আসে তখন যদি আমরা দেখি যে কোনো পেশেন্ট হাইপোথাইরয়েডিজমের প্রবলেম আছে, পিসিওর প্রবলেম আছে, সে কনসিভ করতে পারছে না, স্পেসিফিক এরকম যে প্রবলেমগুলো আছে, টিজিটা অনেক হাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই ডক্টরের কনসালটেশন নিতে বলি। কারণ হচ্ছে শুধুমাত্র খাবার দিয়ে আমি তাকে হয়তো যে পরবর্তী পর্যায়ে আর যাতে এই ধরনের প্রবলেম ফেস করতে না হয় সেটা কন্ট্রোল করে দিতে বলতে পারবো প্রিকশনটা। বাট ইনফ্যাক্ট এখন যে প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছে অনেক সময় এই ধরনের ডিজিজগুলো শুধুমাত্র খাবার দিয়ে কন্ট্রোল করা খুব কমই হয়ে থাকে। যেমন ধরেন কিডনি রোগের যারা আছে তাদেরকে কিন্তু অবশ্যই একজন ডক্টরের পাশাপাশি একজন ডায়েটিশিয়ানের কাছে যেতেই হবে। কারণ একজন ডক্টর কিডনির যে সমস্যা হচ্ছে সেই ইনস্ট্যান্ট সমস্যাটা সমাধান করে, কিন্তু কিডনির সমস্যা, ডায়াবেটিক প্রবলেম যেগুলো হয় সেগুলো সব কিন্তু খাবার রিলেটেড, আপনার ইমব্যালেন্স খাবারের কারণে এটা হয়ে যায়। সো আপনার ওই খাবারের জায়গাটা কিন্তু আপনার সঠিক করতে হবে। যখন আপনি খাবারের জায়গাটা সঠিক করবেন না, আপনি ডাক্তারের কথা অনুযায়ী যখন ওষুধ খাবেন ভালো হবেন, কিন্তু পরবর্তী পর্যায়ে আবার আপনি ওই প্রবলেমেই পড়ে যাবেন। কারণ কিডনি স্টোন বলেন, ডায়ালাইসিস বলেন, যে যে প্রবলেমগুলোই হচ্ছে না কেন এগুলো কিন্তু দেখবেন যে রিকারেন্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে।
থাকে, কারণ হচ্ছে তার ফুড হ্যাবিট সে চেঞ্জ করে না। গল ব্লাডার স্টোন যেটা থাকে, লিভার ডিজিজ যেগুলো থাকে, প্যানক্রিয়াটাইটিসের যে প্রবলেমগুলো থাকে, ঠিক আছে, এগুলো সবসময় আপনার সবসময় একজন ডায়েটিশিয়ানের কনসালটেশনে আপনাকে থাকতে হবে। হয়তো 3 মাস পর পর আপনি একটা রিভিউ নিতে পারেন, আপনার লেটেস্ট যে ডায়াগনোসিস আছে সেগুলো সহজে আসলে কী পর্যায়ে আছে। ইভেন দো আপনি যদি সুস্থও থাকতে চান, সেক্ষেত্রে হয়তো আপনার পটাশিয়াম কিছুদিন পরপরই আপনার হচ্ছে মাসেলে ব্যথা হচ্ছে, আপনার খুব খারাপ লাগছে, আপনার মাথাটা ভিটিলিগোর মতো প্রবলেম হয়, তখনও কিন্তু আপনি মনে করছেন যে কোনো জায়গায় আমার প্রবলেম হচ্ছে, কিন্তু আপনি কিন্তু বুঝতে পারছেন না স্পেসিফিক কোন কিসের জন্য হচ্ছে, মনে করছেন কাজের খুব প্রেশার সেজন্য হতে পারে, বাট দেখবেন কোনো না কোনো ফুড কম্পোনেন্টের জন্য কিন্তু আপনার বডিতে এই প্রবলেমটা হয়ে থাকে। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম। আমরা এই পর্যায়ে একটি ছোট বিরতি নিব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সাথে রয়েছেন ইসরাত জাহান ম্যাডাম, খাদ্য ও পুষ্টি বিষয়ক বিভাগের প্রধান পুষ্টিবিদ বিআরবি হাসপাতাল। আমরা বিরতি নিচ্ছি, বিরতির পরে আবার ওনার সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো, সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন বিআরবি হাসপাতালের খাদ্য ও পুষ্টি বিষয়ক বিভাগের প্রধান পুষ্টিবিদ ইসরাত জাহান ম্যাডাম। আমরা বিরতিতে যাওয়ার আগে ওনার সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করছিলাম, আমরা আবারও সেই আলোচনায় চলে যাচ্ছি ম্যাডামের সাথে। ম্যাডাম, এতক্ষণ আমরা জানতে চেয়েছিলাম যে কোনো ওবেস পার্সন যখন আপনার কাছে আসছে ওয়েট রিডিউস করার জন্য, কমানোর জন্য, সেটার জন্য আপনি কী কী পদ্ধতি গ্রহণ করছেন? অনেকের ক্ষেত্রে খুব শুকনো মানুষ আছে যাদের এই শুকনো থাকার কারণে তারা ভালো ধরনের জব পাচ্ছে না বা কোনো ধরনের ভালো লাইফ লিড করতে পারছে না, তারা যদি ওয়েট গেইন করতে চায় তাহলে কি করতে পারে তারা? উত্তরে যাব, তার আগে একটা ফোন নিয়ে নিই। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। আসলে ভাইয়া আমি একটু স্টার্টআপ সম্পর্কে কথা বলতে চাই। অবশ্যই। আপুর কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি অনেক রোগা টাইপের আর কি, অনেক স্লিম বাট আমি কোনোভাবে মোটা হচ্ছি না, আর আরেকটা হচ্ছে যে আমার খাবারের রুচি অনেক কম। জি, আমার এজ হচ্ছে 22+, বাট আমাকে দেখে এখন মনে হয় আমি কত 15 আছে আর কি। আপনি কি স্টাডি করছেন? যে প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলতে যাচ্ছিলাম উনি সেটাই জানতে চাচ্ছেন আর কি। তো দর্শক, আপনার জন্য বলছি যে আমার কাছে আসলে ম্যাক্সিমাম এরকম আসে যাদের হচ্ছে বিয়ে হচ্ছে না, শুকনো বিয়ে হচ্ছে না এবং এর জন্য সে মোটাসোটা হতে চায়। শুধু মেয়ে না, ছেলে, ম্যাক্সিমাম ছেলেরাই আসতে চায়। একজন দর্শক ফোন দিয়েছে, আবার প্রশ্নটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম দর্শক। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমি একটু সাথে আপনার সাথে কথা বলতে চাই। জি, অবশ্যই শুনতে পাচ্ছেন, বলুন। আপু, কিছুক্ষণ আগে আপনার একটু প্রশ্ন করেছে শুকনা নিয়ে, আমি এবার একটু মোটার ব্যাপারে বলবো। আমি একটু ওভারওয়েটই বলতে পারেন, আপনার 60 কেজি। আমি চাচ্ছি একটু ওয়েট লস করতে, কিন্তু আমরা যে মানে ডায়েট কন্ট্রোল বলতে যেটা বুঝি, খাবার কমিয়ে দেওয়া বা কম খাওয়া, ভাতটাকে অ্যাভয়েড করা, একদমই না খাওয়া, তো এটা কি আসলে প্রপার ওয়ে, নাকি আমি ওয়েট কমানোর জন্য ভালো অন্য কোনো অ্যাডভাইস পেতে পারি আপনার কাছ থেকে যে আমি খাবো কিন্তু আমি মোটাও হব না, প্লিজ যদি একটু বলেন। আপনি কত লম্বা, আপনার লম্বাটা আমার জানতে হবে, আপনি কতটুকু লম্বা? 5 ফিট। আচ্ছা, আপনি কি কোনো বয়সটা জানতে পারি? হ্যাঁ, 28। আচ্ছা, আপনি কি ম্যারিড? জি, আমার একটা বেবি আছে, বেবিটার বয়স 1.5 বছর। আচ্ছা, ও সিজারিয়ান? হ্যাঁ, সিজারিয়ান। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। পড়াশোনার মধ্যে আছেন, এর মানে কিন্তু আপনার ব্রেনের কাজ প্রচুর পরিমাণে চলে, যার কারণে আপনি যেটা করবেন যে যারা মোটা হতে চায় তাদের একটা সলিউশন সবসময় মাথার মধ্যে ঘুরে যে আমাকে বেশি বেশি খেতে হবে, কিন্তু না, বেশি বেশি খেলে বা তেল যা চর্বি এই ক্যালোরি বহুল খাবার খেলেই যে আপনি মোটা হবেন সেটা কিন্তু না।
আপনার মাসেলটা ঠিক মতো বিল্ড আপ হচ্ছে কি না এটার দিকে কিন্তু নজর দিতে হবে। কারণ ফ্যাট ডিপোজিট করলে একটা সাডেন এই সময়ের পরে আপনি ঠিকই মোটাসোটা দেখাবেন, কিন্তু আপনি অসুস্থ হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে, যার কারণে প্রপার ওয়েতে কিন্তু আপনার ওয়েটটা গেইন করতে হবে। যেমন আপনার ক্যালোরি যদি আপনি 1500 কিলো ক্যালোরি খেয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার 2000 কিলো ক্যালোরি মানে 500 কিলো ক্যালোরি আপনাকে যোগ করতে হবে। সেটা কী ধরনের খাবার থেকে খাবেন? যেমন আমরা বলি নর্মালি দুধ, ডিম, কলা এই ধরনের খাবার থেকে আপনি ওয়েটটা গেইন করতে পারেন। বাট খেয়াল রাখবেন যে যখন দুধ আর ডিম আলাদা করে খাবেন সেখান থেকে যে ক্যালোরি পাচ্ছেন, বা দুধ ডিম দিয়ে যদি আপনি পুডিং করে খান সেখান থেকে কিন্তু 3 times ক্যালোরি আপনার বেশি আসবে। সো ওইটার আপনি কিন্তু পুষ্টিটাও পাচ্ছেন প্লাস ক্যালোরিটাও আপনার বডিতে চলে আসবে। আবার দুধ আর কলা যখন আলাদা করে খাবেন সেটার ক্যালোরি যেটা আসবে, বাট আপনি যখন মিল্কশেক করে খাবেন তখন কিন্তু এটার ক্যালোরি ফেলে অনেক বেড়ে যায়। সো আপনি একটু টেকনিক ফলো করে সব খাবার খাবেন, কিন্তু এরকম মিক্স আপ করে খাবেন। যেমন হচ্ছে ভাত আর ডাল আপনি সবসময় খান, বা ভাত ডাল না খেয়ে আপনি যদি খিচুড়ি করে খান সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যালোরিটা বেড়ে যাবে এবং আপনার ওয়েটটা গেইন করতে পারবেন অনেক তাড়াতাড়ি। তো আপনি পায়েস, পুডিং, ফিন্নি এই ধরনের খাবারগুলো যদি খান, মিল্কশেকগুলো খাচ্ছেন, এবং প্রতিদিনের খাবারে যদি 5 থেকে 6 দানা যেটা বলবো যে আপনি চীনাবাদাম যদি খান, যেটা আমরা বলি ওমেগাছি, আপনার এই টোটাল খাবারটা যদি এইভাবে করে থাকেন তাহলে কিন্তু খুব সহজেই মাসে মাসে 3-4 মাসের মধ্যে আপনার ওয়েটটা খুব সুন্দর গেইন হবে। ম্যাডাম একটু একজনের ফোন আছে, আমরা নিয়ে আসি। সালাম আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি সিঙ্গাপুর থেকে। জি প্লিজ বলুন। মুহাইমিনুল ইসলাম। জি ভাইয়া, অনুষ্ঠান খুব সুন্দর লাগতেছে, আপনাদের অনুষ্ঠান মাঝে মধ্যে দেখি, দেশের অনুষ্ঠান তো জি দেখতে খুব ভালো লাগে। জয়যাত্রা টেলিভিশন আমার প্রায়ই দেখি আমি। জি হ্যাঁ, দেশের একটা টেলিভিশন দেখতেও ভালো লাগে, আর এটার জনপ্রিয়তা মনে অনেক বেশি এখন। আমাদের সিঙ্গাপুরে অনেকেই এখন জয়যাত্রা দেখে, আপনাদের অনুষ্ঠানটাও দেখে, তো আপনার মাধ্যমে জয়যাত্রা টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। এখন আমি ওই ইসরা কাপুর সাথে একটু কথা বলতে চাই। অবশ্যই, তিনি শুনতে পাচ্ছেন, ব্যবস্থা করে দেন। জি জি অবশ্যই, তিনি শুনতে পাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে খুব ভালো লাগতে সাপু, আপনার প্রশ্নের উত্তরগুলি খুব সাবলীল। আসলে আমি আপনাকে যে প্রশ্নটা করতে যাচ্ছি, আমার মাঝে মধ্যে মাথা ঘুরায়, আমার এইজ হলো আপনার 47, খাওয়া দাওয়া ভালোই করি কিন্তু মাঝে মধ্যে মাথাটা কেন যেন ঘোরায়। আপনার কি কোনো প্রেসারের ওষুধ খান? হ্যাঁ হ্যাঁ, আমি একটা ওষুধ দিয়েছে আমাকে ইন্ডিভার, এটা মাঝে মধ্যে আপনার অর্ধেক করে খাই আর কি। মাঝে মধ্যে খান? বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, কিন্তু আমার মনে হয় আপনি আপনার প্রেসার আপ ডাউন করে যার কারণে আপনার মাথাটা ঘুরাচ্ছে। সো আপনি যদি আপনার প্রেশারটা একটু কয়েকদিন চেক করে নেন যে আসলে আপ ডাউন করছে কি না, তাহলে আপনি স্পেসিফিকলি জানতে পারবেন যে প্রেশারের কারণে মাথাটা ঘুরাচ্ছে কি না। জি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। ম্যাডাম আমরা কথা বলছিলাম যিনি শুকনো থেকে মোটা হতে চাচ্ছেন তার ব্যাপারে। হ্যাঁ, ওনাকে তো আমি বলেই দিলাম যে কিভাবে আসলে উনি ডায়েটটা করবেন, সব ধরনের খাবার খাবেন কিন্তু টেকনিক্যালি খাবেন। এবং পরবর্তীতে আরেকজন প্রশ্ন করেছিলেন আপু, যিনি হচ্ছে যে 60 কেজি ওনার 5 ফিট উনি কমতে চাচ্ছেন এবং সে সুষম ব্যালেন্স করে সে করতে চাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন, কারণ হচ্ছে অনেকে আমাদের কাছে আসে, তাদের ধৈর্য থাকে না, বলে যে কত তাড়াতাড়ি আমি শুকাতে পারি সেটা আমাকে ব্যবস্থা করে দেন। দেখা যায় যে আমরা যদিও 4 কেজির বেশি একটা মাসে কমানো ঠিক না, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যে ডায়েটটা দিয়ে থাকি তার পাশাপাশি সে নিজেও আরও কিছু কাটছাট করে ডায়েট কন্ট্রোল করে থাকে এবং দেখা যায় যে 6 থেকে 7 কেজি কমে যায়। বাট এই ধরনের যে ডায়েটটা করা হয় সেটার কিন্তু ইন্টারনাল অর্গানে অনেক বেশি প্রেশার পড়ে। আপনি খেয়াল রাখবেন আপনার এই ওয়েটটা বাড়তে যে কয়টা বছর লেগেছে, আপনি সেই কয় বছর নাও যদি দেন বাট 5 বছরে যদি আপনি ওয়েট গেইন করেন তাহলে 5 মাস অবশ্যই আপনার বডিকে দিতে হবে সেই সময়টা। কারণ 5 বছরের জিনিস আপনি যদি 5 দিনেই আপনি কন্ট্রোল করতে চান তাহলে আপনার বডি কীভাবে সেটা ব্যালেন্স করবে, এটা খুব স্বাভাবিক। তো খেয়াল রাখবেন যে ধৈর্য ধরতে হবে, মানসিক শক্তি রাখতে হবে এবং যাতে আপনার ওয়েটটা রিডিউস করার পরেও এটা আপনি ধরে রাখতে পারেন সেটাও খেয়াল রাখতে হবে। কারণ ম্যাক্সিমাম ক্র্যাশ ডায়েট করার পরেই যখন তারা আবার স্বাভাবিক ডায়েটে চলে যায়, কারণ এটা বেশি দিন করা যায় না,
তো তখন দেখা যায় যে হিতে বিপরীত হয়ে যায়, কারণ তার চুলটা খুবই পড়তে শুরু করে, স্কিনে ডিজিজ হয়ে যায় এবং আপনার হরমোনাল ইমব্যালেন্স হয়, যে মাসিকের যে সমস্যা থাকে সেখানে হয় এবং অনেকের কিন্তু পরবর্তী পর্যায়ে অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হয়। তো আপনি যেটা চাচ্ছিলেন যে কিভাবে আপনি সারাদিনের খাবারটা ব্যালেন্স করতে পারবেন, সকালে যদি আপনি হাতে বানানো দুইটা রুটি খান এবং সাথে পর্যাপ্ত পরিমাণে এক কাপ সবজি নিয়ে থাকেন, যেটা মাটির নিচে সবজি ছাড়া, যেটা আমরা বলি মূলা, আলু, গাজর, কচু, লতি, মুখী, এই ধরনের সবজি ছাড়া আপনি হচ্ছে ভাজি করে নেবেন, সাথে একটা সিদ্ধ ডিম খাবেন, কখনও কুসুম ছাড়া কখনও কুসুম সহ, এবং আপনি গ্রিন টি খেতে পারেন। মিড মর্নিংয়ে আপনি যে কোনো একটা সাইট্রাস ফুড নেবেন, টক জাতীয় ফল নেবেন, সেটাতে আপনার কোনো সমস্যা নেই। এবং দুপুরে অবশ্যই আপনি, আমরা আবার আসবো, একটা ফোন নিয়ে আসি। সালাম আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। জি আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমি উমান থেকে বলছিলাম, আপনাদের প্রোগ্রামটা আমি প্রায় দেখি, খুবই ভালো লাগে। তবে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। জি আপনি, আমার রাত্রেবেলা ঘুমাতে গেলে ঘুম হয় না, আবার ভোর মানে ভোর ভোর টাইমে আমার ঘুম হয়, কিন্তু আবার সকাল সকালে ঘুম ভেঙে যায়, কিন্তু আমার মাথাটা তখন ঘুরায় অটোমেটিক ভাবে। আপনি কি ধরনের জব করেন আমাকে বলবেন, চাকরি করেন কি ধরনের? আমি আসলে গ্রাফিক ডিজাইনের উপরে কাজ করি। গ্রাফিক্স, গ্রাফিক্স ডিজাইনার? হ্যাঁ জি। আচ্ছা, মানে বসে থাকার কাজই আপনার বেশি হয়? জি জি, বসে থাকার কাজই আমার সবথেকে বেশি হয়। আচ্ছা, আমি জানি না আপনি ধূমপান করেন কিনা, ঠিক আছে? না না, আমি ধূমপান করি না। চমৎকার, তাহলে খেয়াল রাখতে হবে আপনি সারাদিন যে ধরনের খাবার খাচ্ছেন, আপনি সন্ধ্যার পরে অবশ্যই আধা ঘন্টা হাঁটবেন, যেটা এক্সারসাইজ না, আপনি হাঁটবেন। আপনি যখন হাঁটবেন, হেঁটে এসে সাথে সাথে আপনি ভারী কোনো খাবার খাবেন না, কোনো জুস বা ডাবের পানি জাতীয় কোনো একটা হালকা খাবার খাবেন, এবং রাত 9টার মধ্যে আপনি রাতের খাবারটা খেয়ে ফেলবেন, এবং ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই হালকা গরম এক গ্লাস দুধ খাবেন। যদি এটা কন্টিনিউয়াসলি করেন তাহলে অবশ্যই রাতের বেলা আস্তে আস্তে আপনার ঘুমটা আসবে, যেটা আমরা বলি ব্রেন কুল থাকবে। আপনার ব্রেনটা কোনো কারণে হয়তো, যেহেতু আপনি গ্রাফিক্সের কাজ করেন, আপনার ব্রেন প্রচণ্ড কাজ করে, এবং ঘুমানোর সময় আমার ব্রেনটা আসলে রেস্ট দরকার, আপনার ব্রেন কিন্তু তখনও রেস্ট পাচ্ছে না, কোনো না কোনো কারণে আপনার আনকনশিয়াস মাইন্ড, আপনার ব্রেন কাজ করে যায়, যার কারণে আপনার ঘুম আসছে না। সো আপনি সন্ধ্যার পরে কাজের ভারটা কমিয়ে দেবেন এবং অবশ্যই 9টার মধ্যে রাতের ডিনারটা সারবেন, এবং যখন ঘুমাতে যাবেন বেড টাইম সময় অবশ্যই হালকা গরম দুধ খেয়ে তারপর ঘুমাতে যাবেন। এই অভ্যাসে যদি অভ্যস্ত হন অবশ্যই মাসখানেকের মধ্যে আপনি আপনার স্বাভাবিকভাবে ঘুম চলে আসবে। ধন্যবাদ দর্শক আপনাকে। ম্যাডাম কিছুক্ষণ আগে প্রশ্ন চলে যাচ্ছে। হ্যাঁ, প্রশ্নটা চলে যাই, যেটা বলছিলাম যে দুপুরবেলা আপনি খাবেন হচ্ছে গিয়ে এক কাপ ভাত, ভাতটা কমিয়ে দিচ্ছি। হয়তো মনে করতে পারেন যে আপনার বাসায় যদি চায়ের কাপ থাকে তাহলে চায়ের কাপের এক কাপ ভাত নেবেন, এবং সবজি 2 কাপ নেবেন, যেটা আগের বার বলেছিলাম যে মাটির নিচের সবজিগুলো বাদ দিয়ে খাবেন। কিন্তু কী সবজি খাবেন? লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা, চাল, কুমড়া, পেঁপে, করল্লা, পটল, এই ধরনের সবজিগুলো আপনি খেতে পারবেন। ডাল 1 কাপ খাবেন এবং সালাদ খাবেন, সাথে শাকও খেতে পারবেন। তবে যে রান্নাগুলোই হোক না কেন আপনি অবশ্যই কম তেলে রান্না হবে, মাছ মাংস যেটাই রান্না করেন ঝোল ছাড়া আপনি খাবেন, এবং কখনো ভাজা মাছ খাবেন না, নর্মাল রান্না করা মাছটা খাবেন। বিকেলবেলা ইভিনিং স্ন্যাক্সে অবশ্যই বাদাম নেবেন, 1 কাপ মুড়ি খেতে পারেন, গ্রিন টি খেতে পারেন, 2টা টোস্ট বিস্কিট খেতে পারেন বা লেক্সাস বিস্কিট খেতে পারেন, এবং রাতের খাবারটা অবশ্যই রাত 9টার মধ্যে শেষ করবেন, সেটা কার্বোহাইড্রেট ছাড়া যদি খান বা হাফ কাপ ভাত সহ যদি অন্যান্য খাবার খান কোনো সমস্যা নেই, এবং বেড টাইমে অবশ্যই আপনি একটু টক দই নেবেন, কারণ টক দইটা আপনার বেলি ফ্যাট কাটতে অনেক সাহায্য করবে। ম্যাডাম অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দরভাবে আপনি ওনার জিজ্ঞাসাটাকে বুঝিয়ে দিলেন। এখন আমি জানতে চাচ্ছি যে কাপের কথাটা বলছিলেন এবং ওনাকে আপনি পরামর্শ দিলেন যে চায়ের কাপের পরিমাণ কাপ ভাত নিতে, তো আমি এটা জানতে চাচ্ছি যে এই কাপটা কি ডায়াবেটিক পেশেন্টরাও একইভাবে ফলো করতে পারবে নাকি তাদের জন্য আলাদা কোনো মেজারমেন্ট আছে? আসলে আমাদের সবার বাসায়, আমরা পুষ্টিবিদদের কাছে যারা চলে আসেন বা আমরা যখন কাউকে কাউন্সিলিং করি সবসময় তাদেরকে একটা মেজারিং কাপ আছে, স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওটা মেনটেন করে, তো ওই মেজারিং কাপগুলো কিনে নিতে বলি, সেটা একদম ছোট থেকে একদম বড় সাইজ পর্যন্ত আছে। সো সেই সাইজগুলো যদি একটা একসাথেই পাওয়া যায়, ওটা বাসায় কিনে নেওয়া যায়, খুব বেশি দাম না,
তো ওটা রাখতে পারলে তখন আমাদের কাপের মাপটা সে খুব বুঝতে পারবে। কারণ আমি যদি বলি যে এক কাপ বা এক গ্লাস, সে এক গ্লাস হয়তো 200 ml আমি বলছি, বা 200 ml কিন্তু উনি কাউন্ট করাটা খুব ডিফিকাল্ট, কারণ এই কাপ এক ধরনের হবে, অন্য ব্র্যান্ডের কাপ অন্যরকম হবে। সো মেজারিং কাপটা যদি থাকে তাহলে যে কোনো যে যারা রোগীরা আছে তাদের জন্য মেজার করাটা খুব ইজি হয়ে যায়। আচ্ছা ম্যাডাম, একটু আগে যে দর্শকের কোশ্চেনের অ্যান্সার দিচ্ছিলেন তার একটু সূত্র ধরে বলতে চাই, একজন প্রেগনেন্ট ওমেন প্রেগনেন্সির পরে যদি ওয়েট রিডিউস করতে চায় সেক্ষেত্রে আপনি পরামর্শ দিচ্ছেন যে একটু সময় নিয়ে ওয়েট রিডিউস করার জন্য, তিনি যদি এই ওয়েটটা খুব দ্রুত লস করতে চান যে কোনো কারণেই হোক, সেটার সাথে বাচ্চার ল্যাকটেশনে কোনো প্রভাব পড়বে কি না? আসলে ল্যাকটেশনের বা মিল্ক সিক্রেশনটা মেইনলি ডিপেন্ড করে প্রোটিনের উপরে, এবং কার্বোহাইড্রেটটা আমার দরকার হয় এনার্জির জন্য। কারণ একটা বাচ্চা যখন বাচ্চাকে যখন মিল্ক প্রোডিউস করতে হয় তখন একটা মায়ের অনেক বেশি এনার্জি দরকার হয়, যার কারণে আমরা কার্বোহাইড্রেট বলি। এবং আমাদের সবসময় একটা ধারণা আছে, মা দাদিরা বলেছে বাচ্চা হলে তোমার বেশি বেশি খেতে হবে, কারণ বাচ্চা তাহলে দুধ পাবে না। এটা একটা ভুল ধারণা। আপনি খাবার খাবেন কিন্তু আপনার ওয়েট রিডিউসের জন্য সবসময় আমরা যেটা বলি কার্বোহাইড্রেটটা পরিমাপ মতো খাওয়ার জন্য বা একটা সাডেন পর্যন্ত, বাট প্রোটিনটা কিন্তু আমরা রেস্ট্রিক্টেড করি না কখনো। তো মিল্কের প্রোডিউসের জন্য এবং মিল্কের যে গুণগত মান সেটা বজায় রাখার জন্য কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণে প্রোটিনটা দরকার। সেটা আপনার ভেজিটেবল প্রোটিন হতে পারে বা হচ্ছে গিয়ে প্রাণীজ প্রোটিনও হতে পারে। এখন সেখান থেকে মাছ মাংস সে অবশ্য খাবে, ডাল খাবে, বিভিন্ন ধরনের বাদাম খাবে, সেখান থেকে প্রোটিনটা আসছে, দুধ আসছে, ডিম আসছে, সেখান থেকে সে পেয়ে যাচ্ছে। তো পর্যাপ্ত পরিমাণে যদি খান তাহলে কিন্তু তার ওয়েট গেইন হওয়ার কথা না। কারণ বাচ্চাকে ব্রেস্ট মিল্ক যদি তাকে সে দিয়ে থাকে তাহলে ন্যাচারালি যে হরমোনটা কাজ করে সেটা কিন্তু আমাদের ওয়েট রিডিউসের জন্যও কাজ করে। সো সেই সময় আসলে আমরা কখনোই 6 মাস পর্যন্ত কোনো মাকেই আমরা ওভাবে ডায়েট কন্ট্রোল করতে বলি না, কারণ ন্যাচারালি তার ওয়েটটা তখন রিডিউস হয়ে যায়। আফটার দ্যাট যদি কোনো জিডিএমের প্রবলেম থাকে, মানে গর্ভকালীন যদি কারো ডায়াবেটিক থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ফলো আপে আসতে বলি। কারণ এইসব মায়েরা যদি তাদের ওয়েটটা রিডিউস না করে বা কন্ট্রোলে না রাখে বা আমাদের ফলো আপে না থাকে, কারণ মায়েরা কিন্তু বুঝবে না, অনেকেই কিন্তু বুঝেন না যে আসলে কোন খাবারে তার ওয়েট রিডিউস হয়, কোন খাবারটাতে হচ্ছে গিয়ে তার মিল্কের জন্য প্রয়োজন আর কোন খাবারে তার ওয়েটটা গেইন হয়ে যেতে পারে। সো পরবর্তী পর্যায়ে কিন্তু তার এই জিডিএমটা ডায়াবেটিক, মানে পারমানেন্ট ডায়াবেটিক হয়ে যাওয়ার তার চান্স থাকতে পারে, যার কারণে সবসময় হচ্ছে গিয়ে গাইনোকোলজিস্টরাই আমাদেরকে সাজেস্ট করেন আমাদের ফলো আপের জন্য, বা আমাদের কাছে আসলে আমরাও তাদেরকে সেটা বুঝিয়ে দিই যে কী কী কারণে কোন কোন খাবারগুলো আপনাকে খেতে হবে আর কোন কোন খাবারগুলো একটু রেস্ট্রিক্টেড করবেন। বাট অমিট কিন্তু খুব কমই আমরা করি, যেমন সরাসরি মিষ্টি খেতে আমরা নিষেধ করি, কারণ মিষ্টির সাথে কিন্তু দুধের কোনো সম্পর্ক নেই। অনেকেই কিন্তু বলে মিষ্টি খেলে মনে হয় বেশি বেশি দুধ হয়, কিন্তু না, দুধ কিন্তু আপনার এমনিতেই হবে, পানি খেলেও হবে, কিন্তু দুধের কোয়ালিটির উপর কিন্তু ডিপেন্ড করে। কারণ আপনি যা খাবেন বাচ্চার মিল্কটা কিন্তু সেই উপাদান দিয়ে তৈরি হবে, সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। তো মায়েরা কিন্তু সেটা বোঝে না। এবং যেটা বলতে চাই যে অবশ্যই অনেক মায়েরা আছেন যে বাচ্চাকে দুধ দেওয়ার আগে কিন্তু 2 গ্লাস পানি খেতে হবে এবং খাওয়ানোর পরে কিন্তু 2 গ্লাস পানি খেতে হবে, তাহলে হয় কি আমাদের হরমোন এবং বডি টেম্পারেচার এবং তার যে এনার্জিটা বার হচ্ছে সেটা কিন্তু একটা ব্যালেন্স হয় খুব সুন্দরভাবে, এটা খুব জরুরি। আচ্ছা ম্যাডাম, প্রেগনেন্সি রিলেটেড যখন কথা বলছিলামই, এতক্ষণ কথা বলছিলাম প্রেগনেন্সির পরের বিষয় নিয়ে, এখন আমরা চলে আসি প্রেগনেন্সি চলাকালীন সময়ে একজন মার কী ধরনের খাদ্য এবং পুষ্টির দিকে খেয়াল রাখা প্রয়োজন? অবশ্যই, কারণ হচ্ছে বাচ্চার যেটা দরকার বাচ্চা কিন্তু মায়ের শরীর থেকে নিয়ে নেবে, বাট মায়ের যদি ডিপোজিট না থাকে বা সেই জিনিসটা ইনটেক না হয় তাহলে কিন্তু সেই ল্যাকিংসটা মায়ের শরীরে যেমন থাকবে বাচ্চায়ও কিন্তু ডেভেলপে সেটা সমস্যা হয়। সো যেটা প্রবলেম হয়, আমাদের দেশের ম্যাক্সিমাম মায়েরা কিন্তু আনপ্ল্যান্ড প্রেগনেন্সিতে থাকেন, প্ল্যানিংয়ে থাকে না। সো আমরা যেটা করি, প্রথমেই কিন্তু ডক্টরের কাছে গেলে ফলিক অ্যাসিড দিয়ে দিবে, ফলিসন দিয়ে দেয়। হ্যাঁ, কারণ ফলিক অ্যাসিডটা আসলে খুব বেশি দরকার বাচ্চার আর্লি ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্টের জন্য, মেন্টাল নিউরো ডেভেলপমেন্টের জন্য। তো খেয়াল রাখতে হবে, আমরা সবসময় বলি গাঢ় সবুজ রঙের শাকসবজি খাওয়ার জন্য, যেখান থেকে ন্যাচারালি সে হচ্ছে গিয়ে ফলিক অ্যাসিডটা পেয়ে যাবে, এবং যাতে প্রথম 3 মাস এটা সাপ্লিমেন্ট খুব বেশি থাকতে হবে। পরবর্তী পর্যায়ে হচ্ছে গিয়ে বাচ্চার আসলে ইন্টারনাল অর্গানগুলো হয়ে যায়, শুধু
হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি যে অর্গানগুলো আছে সেটা বড় হতে থাকে, যার কারণে প্রথম তিন মাসে কিন্তু ক্যালোরির খুব বেশি দরকার হয় না নিউট্রিয়েন্ট ছাড়া। আফটার দ্যাট কিন্তু আসলে তার হচ্ছে ক্যালোরিটা বাড়ানো দরকার হয়। তখন হচ্ছে কিন্তু এক একজনের আসলে বডি স্ট্রাকচার এক এক রকম, যেটা বলি ইন জেনারেল এটা বললে কিন্তু একটা ভুলই হয়ে যায়। শুধুমাত্র বলতে পারি যে ক্যালসিয়ামের চাহিদাটা বাড়ে, আয়রনের চাহিদাটা বাড়ে, সো এই দুটো খুব বেশি দরকার। এবং আমি এক্সট্রা বলবো জিঙ্কের কথা, আয়োডিনের কথা, এগুলো যদিও মাইক্রোনিউট্রিয়েন্ট, এগুলো কিন্তু না হলে তার অভাবজনিত যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু বাচ্চা যেমন মানসিক প্রতিবন্ধী হতে পারে, এখন অটিজমের অনেক প্রবলেম হয়, এগুলো কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবেই হয়ে থাকে। সো এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। এবং যদি কেউ না বোঝে অবশ্যই তাদের রিকোয়েস্ট থাকবে যে একজন গাইনোকোলজিস্টের সাথে সাথে একজন ডায়েটিশিয়ানের সাথে যাতে পরামর্শ করেন। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ফেসবুক থেকে একটা প্রশ্ন নিয়েছি রাইমা করিম, উনি আমাদের রেগুলার একজন দর্শক, আমাদেরকে সবসময় প্রশ্ন করে থাকেন। উনি বলেছেন যে ক্যালোরি ক্যালকুলেট করে কিভাবে মিল ইনটেক করা যাবে। আসলে ডাক্তারকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আমি কিভাবে নিজেই ওষুধ খেতে পারবো, তাহলে উনি কী প্রশ্নের উত্তর দিতে আমি জানি না। সো আমার এখন সেই ধরনের একটা ফিলিংস হচ্ছে, কারণ ক্যালোরি ক্যালকুলেট করা অনেক ডিফিকাল্ট। আমরা যারা ডায়েটিশিয়ানরা আছি তারা কিন্তু এই সাবজেক্ট খাদ্য এবং পুষ্টি বিজ্ঞানে অনার্স করে এসেছি, মাস্টার্স করেছি, এবং আমি আমার কথা বলতে পারি, আমি এমফিল করেছি এটার উপর, এখন পিএইচডি করছি। সো ইটস ভেরি ডিফিকাল্ট যে ক্যালোরিটা কীভাবে করে, এটা আসলে অনেক ক্যালকুলেশনের ব্যাপার। সো আপনি যদি নিজে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে সবচেয়ে ভালো হয়, আমাদের এখানে অনেক ধরনের কোর্স আছে, সেই কোর্সে আপনি করতে পারেন, ডিপ্লোমা কোর্স আছে বা ছোটো ছোটো কোর্সগুলো আছে, ফান্ডামেন্টাল বেসিক কোর্সগুলো আছে, আপনি নিজের ইন্টারেস্টের জন্য সেই কোর্সগুলো করে নিতে পারেন, তাহলে এটার উপর বেসিক একটা ধারণা আপনি নিতে পারবেন। আচ্ছা ধন্যবাদ আপনাকে। এবার একটু জানতে চাচ্ছি যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে তারা অনেক সময় খাওয়া দাওয়া ঠিক মতন করতে চায় না, এটা নিয়ে মা বাবারা অনেক সময় উদ্বিগ্ন থাকেন, তো তাদের ক্ষেত্রে আপনার মানে সাজেশন কী হবে? এটা একটা মজার বিষয়, কারণ হচ্ছে যে আমরা নিজের সন্তানকে এত বেশি ভালোবাসি, সে খেলেও আমার কাছে মনে হয় মন ভরে না এবং মনে হয় যে ও খাচ্ছে না খাচ্ছে না। কিন্তু প্রত্যেকটা বাবা মাকেই আমি একটা কথা বলি যে আসলে আপনার বাচ্চার অ্যাক্টিভিটি ঠিক আছে কি না এটা জানাটা খুব জরুরি। বাচ্চার অ্যাক্টিভিটি যদি ঠিক থাকে, দৌড়ঝাঁপ ঠিক থাকে, সে যদি নেতিয়ে না যায়, খুব মেজাজ খিচখিচে না থাকে, তাহলে আপনার কিন্তু কোনো ওয়ারি হওয়ার কোনো ব্যাপার নেই। বাট আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চার সমস্যা হচ্ছে বা তার কমিউনিকেশনের সমস্যা, আই কন্ট্যাক্টের সমস্যা, এবং আপনার বাচ্চার কোনো একটা স্বাভাবিক ডেভেলপমেন্ট যেটা আপনার মনে হয় অন্য বাচ্চার আছে আপনার বাচ্চার নেই, সেক্ষেত্রে আপনার কনসার্ন হওয়ার ব্যাপারটা। বাট আদারওয়াইজ আপনি যদি মনে করেন আপনার বাচ্চা শুকনা, সেজন্য সে খাচ্ছে না, সেজন্য শুকনা, তার খাওয়াটা বাড়ানো দরকার, সেটা কিন্তু একটা ভুল ধারণা হবে। তারপর আমরা বলে থাকি নর্মালি যদি আপনি জানতে চান যে না আমার বাচ্চাটাকে কীভাবে খাওয়ালে একটু ভালো হয়, যেমন আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার বাচ্চার চয়েসটা কী, কারণ আপনি যেমন বড় হয়েছে আপনার বাচ্চাও যখন বড় হবে তার টেস্ট বারটাও কিন্তু তখন তৈরি হতে থাকে। আপনি যদি তাকে লবণ খাইয়ে অভ্যস্ত করেন সে কিন্তু লবণটাই পছন্দ করবে এবং লবণ জাতীয় খাবারই খাবে। আপনি যদি তাকে মিষ্টি খাবার খাওয়ান, যেহেতু আমাদের প্রথম খাবারটাই হচ্ছে ব্রেস্ট মিল্ক থাকে এবং সেটা মিষ্টি কিছুটা, এর জন্য বাচ্চার মুখটা কিন্তু জিভটা কিন্তু টেস্ট বারটা মিষ্টির দিকে একটু ধাবিত থাকে। বাট আমরা যখন সেখান থেকে প্রথম খাবারটা দিব সেই খাবারটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে নরম জাতীয় কোনো খাবার থাকবে এবং ইজিলি ডাইজেস্টেবল হয়। আমাদের দেশে আমরা যেটা করি প্রথম খাবারটাই তার খিচুড়ি দেই, তো আমরা যারা বড়রা আছি যখন চাল ডালের কমপ্লেক্স একটা খাবার খিচুড়ি খাই তখন নিজেদেরই কিন্তু পেটে সবসময় গ্যাস হয়, যেটা হচ্ছে গিয়ে আমাদের ডাইজেস্টিভ পাওয়ার এত স্ট্রং থাকে। বাট আপনি যখন একটা ছোটো বাচ্চাকে প্রথম খাবারটা এটা দেবেন তাহলে তার কী অবস্থা হয়, সে প্রথমেই কিন্তু খাবারটাকে অনীহা করে কারণ তার বডি কিন্তু সেটা অ্যাডজাস্ট করতে পারে না। সো আপনাকে প্রথম খাবারটা শুরু করতে হবে, একদম পাতলা সুজি আপনি দিতে পারেন তাকে, পাতলা দুধ দিতে পারেন, এবং দুধ তো সে খায়, এবং পাকা কলা এবং পাকা পেঁপে সেটা হাফ চাপ ইঞ্চ করে দুইবার যদি দিয়ে খাইয়ে থাকেন, এবং খাওয়ানোর পরে তার স্কিনটা খেয়াল রাখবেন, তার স্কিনে কোনো র্যাশ আসছে কি না, এবং তার স্টুলটা খেয়াল করবেন, স্টুলের কালার কোনো চেঞ্জ হলো কি না, যদি স্বাভাবিক থাকে সব কিছু তাহলে আপনি দুই তিন দিন দেওয়ার পরে বুঝবেন যে তার পাকস্থলী ডাইজেস্ট পর্যায়ে চলে গেছে। তারপর আস্তে আস্তে আপনি তাকে হচ্ছে ডিম খাওয়াতে পারেন, একটু সিদ্ধ ডিম খাওয়াতে পারেন, এবং
তারপরে আপনি কাঁচা পেঁপে দিয়ে হয়তো আপনি একটু নরম করে চটকে তাকে খাওয়াবেন, ভাতটা চটকে খাওয়াবেন, এবং আস্তে আস্তে আপনি হচ্ছে যেটা খিচুড়ি সেটা দেবেন, তাহলে হয় কি। এবং অনেকেই আছে প্রথমেই হচ্ছে শাক দিয়ে বাচ্চাকে খিচুড়ি করে দিচ্ছে, শাকটাও কিন্তু বাচ্চাদের অনেক সময় ডাইজেস্ট হয় না, সো ওইটাও কিন্তু স্লো স্লো করে বাচ্চাকে দিতে হবে। ধন্যবাদ ম্যাডাম। খুব আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, একটা প্রশ্ন না জানলেই নয় এই জন্য আমি জিজ্ঞেস করছি যে বর্তমানে বাংলাদেশে যে ফলমূলগুলো আছে সেগুলোতে অনেক সময় ফরমালিন বা অন্য ধরনের কেমিক্যালস অ্যাড করা হয়, এই ফল খাওয়ার বিষয়টা নিয়ে একটু যদি বলতেন, এটা ডায়াবেটিস পেশেন্টদের কেমন পরিমাণ খেতে হবে বা খাওয়া যাবে কি না, এবং কিডনি পেশেন্টদের ক্ষেত্রে খাওয়া যাবে কি যাবে না। আসলে ফলে যখন ফরমালিন থাকে, এগুলো ম্যাক্সিমাম ফরমালিনই থাকে, কিন্তু মানে প্রিজারভেটিভ একটা ফরমালিন কিন্তু আলাদা। প্রিজারভেটিভ হচ্ছে বাইরে থেকে যখন যে ফলটা আমাদের দেশে আসছে সেটা কিন্তু আসলে যদি পচনশীল না হয়, এর জন্য একটা প্রিজারভেট কোড দিয়ে কিন্তু তাদেরকে এখানে আনা হয়, ঠিক আছে। সো আর আমাদের দেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে অনৈতিকভাবে পাকানোর জন্য, আর্লি যাতে সেল করা হয় সেটার জন্য। তো দুইটা কিন্তু দুই ধরনের, যখন আপনি পাকানোর জন্য দেবেন সেটা কেমিক্যালটা কিন্তু ভিতরে চলে যায় একদম, সো ওইটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব হার্মফুল। সো আমরা সবসময় কিন্তু পুষ্টিবিদরা বলি যে দেশীয় ফল খাওয়ার জন্য, যেটা খুব হাতের কাছে পাওয়া যায় খুব ইজিলি এবং যেটা পাকতে বেশি সময় লাগে না, কারণ আমাদের দেশি ফল এই এলাকা থেকে ওই এলাকা চলে আসে এবং এটা কিন্তু খুব সিজনাল ফলগুলো যেগুলো সেগুলো কিন্তু খেতে পারে, যে কোনো সময় খেতে পারে, সমস্যা হয় না। এবং কিডনি রোগীরা যেটা হয় সেটা খেয়াল রাখতে হবে, ম্যাক্সিমাম কিডনি রোগী কিন্তু পটাশিয়াম লেভেলটা হাই থাকে, যখন পটাশিয়াম লেভেল হাই থাকবে তখন অবশ্যই এই ফ্রেশ ফ্রুটস খাওয়া যাবে না, বাট পটাশিয়াম লেভেল যদি কম থাকে তাহলে অবশ্যই একজন ডায়েটিশিয়ানের কনসালটেন্ট নিয়ে সে কী ধরনের ফলগুলো খেতে পারবে, সব ফল না, সেই ফলগুলো তার জেনে নিতে হবে। এবং ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু একটা ভুল ধারণা আছে যে তারা ফল খেতে পারবে না, অবশ্যই তারা ফল খেতে পারবে, কিন্তু লো জিআই যে ফলগুলো আছে সেই ফলগুলো তারা খেতে পারবে। ধন্যবাদ ম্যাডাম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জয়াজা চট্টগ্রাম টেলিভিশনের পক্ষ থেকে এত গুরুত্বপূর্ণ বিষয় খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে ছিলেন বিআরবি হাসপাতালের খাদ্য পুষ্টি বিষয়ক বিভাগের প্রধান পুষ্টিবিদ ইসরাত জাহান ম্যাডাম, আমরা তার গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আগামী সপ্তাহে একই সময়ে আমরা আবারও চলে আসব, একজন বিশেষজ্ঞর সাথে আপনাদের পরিচয় করে দিব, আলাপ আলোচনা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং জয়াযাত্রা টেলিভিশনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।